সংলগ্ন একটি গাছে চিতা বাঘ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে বাঘটিকে দেখতে ভিড় জমায় গ্রামবাসী। এ সময় বাঘটি হঠাৎ গাছ থেকে লাফিয়ে একজনকে আক্রমণ করে। পরে এলাকাবাসী দলবদ্ধভাবে প্রাণীটিকে লাঠি দিয়ে পেটাতে থাকে। এক পর্যায়ে বাঘটির আক্রমণে এক শিশুসহ দুজন আহত হন। পরে চিতা বাঘটিকে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী। আহতদের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন বিভাগের ধারণা, চিতা বাঘটি ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়ে।